আজ জাতীয় পাট দিবস। বহুমুখী পাট পণ্য উৎপাদন ও ব্যবহারেই দেশের সমৃদ্ধি প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে এবারের পাট দিবস। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে পাটের রপ্তানি বাড়ানোর লক্ষ্য নিয়ে তৃতীয়বারের মতো জাতীয় পাট দিবস উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে সচিবালয়ের সামনে র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালির নেতৃত্ব দেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম গাজী দস্তগীর। এরপর রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী। আমরা সকলের কাছে এই পাট দিবসের